2018 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারিয়ে রাজ্য রাজনীতিতে বেকায়দায় বামেরা। বিরোধী অবস্থানে থেকেই 2019 লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বামেদের, বিশেষ করে সিপিআইএমকে। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর পঞ্চায়েতের উপনির্বাচন ও পুর পরিষদের উপনির্বাচনেও পরাজয় বরণ করতে হয়েছে বামেদের। দলের সাংগঠনিক অবস্থা যে খুব একটা ভালো নয় তার রিপোর্ট মেলার মাঠের কাছে রয়েছে। এই অবস্থায় লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে এক নতুন ফর্মুলার ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছেন রাজ্য সিপিএম নেতৃত্ব। কোনো পার্টিকুলারলি আমরা কোনো দলের কাছে আমরা এই বলছি না, কিন্তু যদি কেউ আসে যে মানে এটা মনে করে যে এখন বিজেপিকে রিমুভ করা দরকার দেশের স্বার্থে, দেশবাসীর স্বার্থে, জাতির স্বার্থে, হ্যাঁ সেখানে তাদের ডিফিটকে ইনসিওর করার জন্য লেফটে সিপিএম প্রার্থীকে সমর্থন তারা দিতে চান, উইল বি ভেরি গ্ল্যাড। তার বিরুদ্ধে আজকে সারা দেশের আওয়াজ হলো মোদী হটাও, বিজেপি হটাও, এবং গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তি যেখানে আছে তারা যাতে জিতে আসতে পারে এবং এরকম একটা সরকার যাতে করতে পারে। তো ত্রিপুরাজ্যের মধ্যে এটা আমি কোনো পার্টিকুলার দলের কথা বলছি না, যে কোনো দলের কথা বলছি এবং ব্যক্তি কথাও বলছি। পশ্চিমবঙ্গে 2016 সালে বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোটের ফর্মুলা ব্যবহার করা হয়। 2019 লোকসভা নির্বাচনেও পশ্চিমবাংলায় এই দুই দল আসন সমঝোতার মধ্যে দিয়ে ভোট যুদ্ধে নামছে। ত্রিপুরায় রাজ্য রাজনীতিতে বামেদের যা অবস্থা তাতে লোকসভা ভোটে একা লড়াই করলে সাফল্য যে আসবে না তা মেলার মাঠ ভালোই উপলব্ধি করতে পেরেছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। তাই পরোক্ষে নাম না করে কংগ্রেস ও অন্যান্য অবিজেপি দলগুলিকে বামেদের সমর্থন করার আহ্বান ইতিমধ্যেই এসেছে। বিশেষ করে কংগ্রেসের দিকে এই আহ্বান বেশ জোরালো। সূত্রের খবর, বিজেপিকে রুখতে বাম কংগ্রেসের কৌশল কী হবে তা নিয়ে একপ্রস্থ বৈঠক হয়েছে রাজ্য কংগ্রেসের এক হেভিওয়েট নেতা ও এক বাম সাংসদের মধ্যে। এরাজ্যে দুটি লোকসভা আসনের মধ্যে এক এক ফর্মুলা নাকি অন্য কোনো পন্থা অবলম্বন করা যায় সে দিকটা নিয়েও দুই শিবির গোপনে আলোচনা করছে বলে সূত্রের খবর। দুই দলের একটা অংশের মতে বিরোধী ভোট ব্যাংকে যদি এক ছাতার তলায় আনা যায় তাহলে বিজেপিকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যাবে। দেখার বিষয় শেষ পর্যন্ত এই দুই দলের অবস্থান কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। এদিকে সূত্রের খবর, মঙ্গলবার লোকসভা নির্বাচনকে সামনে রেখে বামেদের প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।